মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কে আসলো তাতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শাহাদাত হোসেন খান রচিত ২৪ গণ অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, মার্কিনীদের সমর্থনে জুলাই বিপ্লব হয়নি, এ বিপ্লবে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল এবং তাতে তরুণরাই নেতৃত্ব দিয়েছিল। বলেন, জুলাই বিপ্লবে শ্রমিকদের অবদানের কথা ভুলে যাওয়া যাবে না। আমার দেশ সম্পাদক বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেয়েছিল, কিন্তু সেই স্বাধীনতা গত ১৬ বছরে হারিয়ে গিয়েছিল উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল, যা থেকে ছাত্র জনতা সবাইকে মুক্তি দিয়েছে। অনুষ্ঠানে নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। ওয়াশিংটনের সমর্থনে আমরা বিপ্লব করি নাই, আমরা আমাদের শক্তিতে বিপ্লব করেছি, আমাদের ছাত্র জনতা তাদের শক্তিতে বিপ্লব করেছে। আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি যে ওয়াশিংটনে কে আসলো, কাজেই ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে, পতিত ফ্যাসিবাদ আবার চলে আসবে, এটা আমি বিশ্বাস করি না। এটা যদি আমি বিশ্বাস করি তাহলে আমাদের বিপ্লবের মহান শহীদদের স্মৃতির প্রতি আমরা অবমাননা করছি।